উকিল সাহেবের এই বয়স্ক বিদ্যালয়ে আসি আমরা অনেক কিছু শিখেছি জানিছি, আমরা জানতাম না, মরার আগে অনেক কিছু শিখে যাচ্ছি। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিরক্ষতার দূরীকরণে অবদান রেখে চলেছে কুষ্টিয়ার আকমল হোসেন নামের এক আইনজীবী। তার তৈরি ফাউন্ডেশনের উদ্যোগেই কুমারখালী ও খোকসা উপজেলায় 7টি শাখায় 350 বয়স্ক পুরুষ ও নারী শিক্ষা গ্রহণ করছেন। তারই এই ব্যতিক্রমী উদ্যোগে এরই মাঝে অবহেলিত মানুষের মাঝে প্রশংসিত হয়েছে। শিক্ষার আলো থেকে বঞ্চিত মানুষগুলো এখন সংসার সামলিয়ে পড়ালেখা শিখছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। পুরুষের পাশাপাশি শিখছেন নারীরাও। পিছিয়ে ছিলাম আমরা এই জায়গায়, এই বিদ্যালয়ে এসে অনেক কিছুই শিখতে পারেছি এবং আরো শেখার চেষ্টা করেছি। 2 বছর আসার পরে মানে অনেক কিছু শিখেছি, মাসলা মাসালা, আরবি, বাংলা, অঙ্ক। আমাদের যে টিচাররা তারা আমাদের যে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আরবি সম্বন্ধে অভিজ্ঞতা ছিল না তখন, কায়দা আমরা এখন কোরআন শরীফ পড়া ধরেছে। বয়স্ক বিদ্যালয়গুলোতে নিরক্ষর কর্মজীবী মানুষদের বাংলা, ইংরাজি, গণিতের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা সহ কোরআন হাদিস থেকে শেখানো হয়। ইংরেজি ABC-র সঙ্গে সুরে সুরে সবাই উচ্চারণ করছে আরবি হরফ। সব মিলিয়ে 7টি শাখার মাধ্যমে প্রায় 350 বয়স্ক পুরুষ মহিলা এখানে শিক্ষা গ্রহণ করছে। এই শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হলো যারা নিরক্ষর, লেখাপড়া জানে না, তাদেরকে নিরক্ষর দূরকরণ। বয়স্ক মহিলা যাদের বয়স হয়তো 15 বছর, 12 বছর হয়ে গেছে, তারপরের থেকে হয়তো 70-80 বছর, এদেরকে কে শেখাবে? তার বাড়ি বাড়ি যায় শিক্ষা দেওয়ার মতন ওরকম কোনো পরিবেশ। আমার চিন্তাটা এখানেই যে আমি একটা প্রতিষ্ঠান করলাম এবং বিভিন্ন এলাকায় আমি শাখা দিলাম। এই বিভিন্ন এলাকার লোকরা বাই রোটেশনে, আমি হয়তো একটা শাখা দেখা গেল যে আমি হয়তো নন্দলালপুর দিলাম, নন্দলালপুর ওই এলাকার হয়তো হয়ে গেলে আমি আমার পাশের অন্য গ্রামে এটাকে নিয়ে যাব। বিভিন্ন শাখাগুলো এটা মুভেবল হিসাবে কেন্দ্র করা হয়েছে, তো বিভিন্ন এলাকায় যাবে, তারা সেখানে যায় শিক্ষা দেবে। অবশ্যই এটা ভালো উদ্যোগ, আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি এবং আমি আশা করব এই প্রতিষ্ঠান তার যে শাখাগুলো আছে আরো যদি এটা বৃদ্ধি করতে পারে। তাই কুমারখালীতে যেসব বয়স্ক লোকের শিক্ষার জ্ঞান নাই, তাদের কিন্তু সেটা শিক্ষা আরো ছড়াবে। এবং আমি আরো জানতে পারলাম এরা শিক্ষার পাশাপাশি তাদের কিছু সামান্য অল্প হলেও কিছু পরিমাণ তারা ই দিচ্ছে, তাদেরকে একটা সম্মানী ব্যবস্থা করেছে, এটা আরো একটা ভালো দিক। শিক্ষার মান উন্নয়নে সবার মধ্যে শিক্ষার আলো ছড়াতে দরকার সবার সহযোগিতা। এগিয়ে আসতে হবে সমাজের বিত্তবানদেরও, এমনটি আশা করেন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সহ এলাকাবাসীরা। সাব্বির হাসান, মোহনা ডিজিটাল।